ঘড়ির কাঁটা সাড়ে পাঁচটা বাজতেই বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লাল ইটের ভবনগুলোর মাঝে সবুজ চত্বরে গোল হয়ে বসে ইফতারের উদ্দেশ্যে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে ইফতার করেন এখানে, কোনোটিতে তিনজন আবার কোনোটিতে তিরিশ জন। সন্ধ্যা নামার আগেই এখানে সমাগম ঘটে এমন অর্ধ শতাধিক দলের। ইফতার উপলক্ষে সন্ধ্যা নাগাদ মুখরিত হয়ে ওঠে টিএসসি এলাকা। টিএসসি এলাকা ছাড়াও ক্যাম্পাসের সড়কদ্বীপ, মিলন চত্বর, হাকিম চত্বর, রোকেয়া হলের সামনে সাহরবার্তী উদ্যানের ফটক, সবুজ চত্বর, মল চত্বর, বিভিন্ন হলের মাঠসহ ক্যাম্পাসের আনাচে কানাচে সরগরম হয়ে ওঠে ইফতার করতে আসা শিক্ষার্থীদের পদচারণায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে পুরো তরুণ বা কর্মজীবী মানুষেরও ইফতারের প্রিয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার উদ্দেশ্য সারাদিনের সিয়াম সাধনার পর বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দে ইফতার করা এবং ইফতারের পর একসঙ্গে আড্ডা দেওয়া। পরিবার ছেড়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আসা শিক্ষার্থীরা বন্ধু বান্ধব বা তাদের সিনিয়র জুনিয়রদের মাঝেই পরিবারের আবহ খুঁজে পান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।